कर व्यूअर्स, राधे राधे, जय श्री कृष्ण। आज के एक असाधारण सिंपल रेसिपी निये, निरामिष रेसिपी निये अपना सामने एस रेसिपिटी कीभावे बनाबो ता सम्पूर्ण भिडियो अपन संगे शेयर करते चले। रेसिपिटी देखते सिंपल होलेओ एर गुणगत मान स्वास्थ्यसम्मत एवं खुबी हेल्दीफुल एक रेसिपी निये अपन सामने एस रेसिपिटी सप्ताहे अंतत एक दुबार खेले विभिन्न रोग प्रतिरोध क्षमता शरीर मध्य बाढ़ एमन एक रेसिपी निये अपन सामने एस रेसिपिटी सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध जानाई। एवं जे समस्त नतून बंधुरा आमार चैनेले एखोनो पर्यन्त भिडियो देखछेन, चैनलटिके सबस्क्राइब करछेन ना बा नतून भिडियो देखछेन, आमार चैनलटी जदि भिडियोटी भालो लेगे थाके ताहले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेलटी अल करे देबेन। सबार आगे सबार प्रथम आमार नित्य नतून रेसिपि भिडियोटी आपनार काछे पौंछे जाबे। रेसिपिर जन्य परिमाण मतो आमरा शाकटी निएछि एवं आलू बेगुन आमरा केटे निएछि, केटे धुए परिष्कार करे निएछि। এবং এই রেসিপিটি খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি কড়াইটি আমরা বসিয়ে দিয়েছি, তেলটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটি গরম হয়ে এলে আমরা খুব সুন্দরভাবে এই রেসিপিটি বানাবো। এবং এই ধরনের রেসিপি আপনারা মাসায় একবার অন্তত ট্রাই করবেন, যেটি দেখতে সিম্পল হলেও এর গুণগত মান বা কতটা উপকারী সেটা আপনারা খেলে বুঝতে পারবেন। এবং আমরা পরিমাণ মতো পাঁচ ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম এবং সেটি খুব সুন্দরভাবে লাল লাল করে আমরা পাঁচ ফোড়নটি ভাজা হয়ে এসেছে। এবং এই ধরনের রেসিপি হয়তো দেখতে সিম্পল কিন্তু গুণগত মান খুবই বেশি। আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটি দেখতে সিম্পল হলেও কিন্তু এর শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা পরিমাণ মতো গিমা শাকটি আমরা দিয়ে দিলাম সেটি, এবং এটি নাড়াচাড়ার মাধ্যমে আমরা এই রেসিপিটি সম্পূর্ণ বানিয়ে নেব। এবং আগে থেকে কোনো কিছু না ভাবিয়ে আমরা নাড়াচাড়ার মাধ্যমে আমরা এই রেসিপিটি খুব সুন্দরভাবে বানাবো। এবং খুব সুন্দর দেখতে এবং রেসিপিটা খুবই সুস্বাদু। এবং এই শাকটি অনেকে হয়তো মনে করতে পারে যে শাকটি হয়তো তিতা ভাব লাগবে, কিন্তু একদম কোনোভাবে তিতা বা তিতকুড়ি ভাব হবে না। আলু বেগুনটি আমরা এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো আমরা হলদি গুঁড়ো দিয়ে দিলাম, এর সঙ্গে পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেব, দিয়ে সেটিকে খুব সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এবং এটি নাড়াচাড়ার মাধ্যমে বা মিক্সিংয়ের মাধ্যমে রেসিপিটি কীভাবে বানাবো তা সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং যে সমস্ত আপু দাদা ভাইরা দেশ বিদেশ থেকে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন, আমিও চেষ্টা করে থাকি ওনাদের ভিডিও আমিও দেখার চেষ্টা করে থাকি। এবং আমরা সামান্য সময় অর্থাৎ আলুটিকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় এক মিনিট আমরা ঢাকনা দিয়েছিলাম, আমাদের এক মিনিট সময় হয়ে গেছে। আমরা ঢাকনাটি খুলে নিচ্ছি এবং বাদবাকিটি নাড়াচাড়ার মাধ্যমে আমাদের রেসিপিটি হয়ে যাবে। আমরা এখনও পর্যন্ত কোনো এর মধ্যে জল না দিয়ে এই রেসিপিটা, যে সামান্য পরিমাণ সবজি এবং শাকের মধ্যে জল ছিল তার মাধ্যমেই রেসিপিটি কিন্তু হয়ে যাবে। রেসিপিটি কিন্তু দেখতে সিম্পল কিন্তু এর কোয়ালিটি বা গুণগত মান খুবই শরীরের পক্ষে উপকারী। এই ধরনের রেসিপি যে কোনো সময় যে কোনো দিনে খাওয়া যেতে পারে, এর কোনো বাদ বিচার থাকে না। এবং এই রেসিপিগুলো শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, যেগুলো বিভিন্ন কঠিন বড় বড় রোগের হাত থেকে আমাদের শরীরকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এবং এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই ধরনের রেসিপিগুলো আগেকার দিনে মা বোনেরা এই ধরনের বা মা মাসিরা এই ধরনের রেসিপিগুলো বানাতো, কারণ এই ধরনের রেসিপিগুলো
এখনকার দিনে অনেকে হয়তো ভুলে গেছেন বা অনেকে জানেন না অজানা, সেই কারণে সেই ধরনের পুরনো দিনের রেসিপি অথেন্টিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি, যাতে কোনো মানুষের উপকারে লাগে। কোনো মানুষের যদি সামান্যতম উপকারে যদি রেসিপিগুলো লাগে তাহলে নিজেকে আমি ধন্য বা গর্বিত মনে করতে পারবো। সেই কারণে এই ধরনের রেসিপিগুলো আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি, এবং এই ধরনের রেসিপিগুলো যাতে কোনোভাবে কোনো মানুষজনের উপকারে আসে। এবং এখনকার দিনে যে সমস্ত রোগ ব্যাধি আমাদের যে প্রকারে বেড়েছে, তো এই ধরনের যদি শাকসবজি রেসিপিগুলো আপনারা যদি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এবং এই রেসিপিটা যে কোনো বয়সে যে কেউ খেতে পারে, কিন্তু এটি মানে কি বলবো 1% বা 1% কিন্তু তিতাভাব লাগছে না, সম্পূর্ণভাবে কিন্তু নর্মাল খাবারের মতো কিন্তু এই রেসিপিটি আমরা বানাচ্ছি। এটা কোনোভাবেই তিতা 1% হচ্ছে না, মানে 0%, সম্পূর্ণ 0% এই রেসিপিটা মানে। অথচ গিমা শাকের রেসিপি অনেকে বলে থাকেন যে গিমা শাক নাকি খুবই তিতকুড়ি বা তিতা হয়ে থাকে, কিন্তু এটি এক বিন্দুও তিতা হচ্ছে না। এবং এই রেসিপিটা নাড়াচাড়ার মাধ্যমে এবং যতটা শুকনো ভাব হবে রেসিপিটা দেখতে এবং খেতে খুবই সুন্দর লাগবে, তো সেই ধরনের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং এই ধরনের রেসিপিগুলো খুবই কিন্তু খেতে টেস্টফুল হেলদিফুল হয়ে থাকে, তো এই ধরনের রেসিপিগুলো আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। এমনই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এবং এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত, যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলটি একবার ভিজিট করে দেখলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের বা কতটা হেলদিফুল রেসিপি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করে থাকি, আমার চ্যানেলটি ভিজিট করলেই আপনারা বুঝতে পারবেন। এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন, এবং দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আপু ভাইয়েরা, দাদা ভাইয়েরা, দিদি ভাইয়েরা, সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একটা ছোট্ট গ্রাম্য এলাকার ছোট্ট ইউটিউবারকে আপনারা সঙ্গে নিয়ে সাপোর্ট করেন, প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখে থাকেন। তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি কাউকে ছোট বা বিদ্রুপ করতে চাই না, তো সেই কারণে আমরা একই পরিবারের সদস্য হয়ে যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে একদিন না একদিন সাফল্যতম জায়গাতে আমরা পৌঁছতে পারবো। সেই কারণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, নমস্কার।